নমস্কার, দেখছেন জবাব বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর শুরু করছি আজকের জবাব চাই বাংলা। শুধু একটা প্রশ্নেরই জবাব চাইছেন বাংলার মানুষ। সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার গর্ব, দেশের গর্ব। শুধু তাই নয়, একজন আন্তর্জাতিক আইকন। কিন্তু সৌরভ আমাদের সৌভাগ্যবশত দেশের ঠিক সেই অংশটায় বাস করেন যে অংশটাকে পশ্চিমবঙ্গ বলে ডাকি আমরা, এবং আমরাও সেই অংশের বাসিন্দা হিসেবে নিজেরা বাঙালি বলে গর্ব অনুভব করি। শ্রীমতী শাড়ি নিকেতন, শাড়ির সম্ভারে শ্রীমতীদের অহংকার। তিনতলা এসি শোরুমে সব ধরনের শাড়ি, চুড়িদার, লেহেঙ্গার বিপুল কালেকশন। 51B রাসবিহারি অ্যাভিনিউ। তাই সৌরভ যতটা আন্তর্জাতিক ঠিক ততটাই বাঙালি এবং বাঙালির। সেহানো সৌরভ গঙ্গোপাধ্যায়, যাকে যে কোনো সময় বছরে যে কোনো রকম সেবামূলক কাজে, সামাজিক কাজে সরকার পেয়ে থাকেন, শুধু পেয়ে থাকেন বললে ভুল বলা। সৌরভ এসে অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন কিভাবে তার বাবা যখন সিএবি কর্তা ছিলেন, তখনও তিনি কলকাতার আজকের মেয়র ফেহাদ হাকিম, রাজ্যের আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যারা তখন কোনো না কোনোভাবে বিরোধী আসনে ছিলেন অথবা কেন্দ্রীয় কোনো দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় সরকারের, তাদের কাছ থেকে লাগাতার সাহায্য পেয়ে এসছেন জনপ্রতিনিধি হিসেবে। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি একটা নতুন কারখানা করবেন, তা আবার যে সে জায়গায় নয়, সেই কারখানাটা হবে বাংলাতেই, এই বাংলার শালবনিতে। যে শালবনি একদিকে একটি নির্দিষ্ট শিল্পগোষ্ঠীর ইস্পাত কারখানা, আর সেই কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে শিলান্যাসে গিয়ে ফেরার পথে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রীর মাওবাদীদের বোমা বিস্ফোরণের নিশানা হওয়াতে রীতিমতো কুখ্যাত হয়ে ওঠে প্রথমে, এবং তারপরে সেখান থেকে রাজ্য রাজনীতির মোড় ঘুরে যায় মাওবাদী কার্যকলাপ ইত্যাদিকে কেন্দ্র। এত বড় একটা ঘটনা, এত বড় একটা ঘোষণা, সেটা আদ্যন্ত বাঙালি সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলা থেকে মাদ্রিদ উড়িয়ে নিয়ে গিয়ে স্পেনের মাটিতে দাঁড়িয়ে করতে হচ্ছে কেন? এত বড় শিল্প সম্ভাবনা বা শিল্পের ঘোষণা, তাও আর বাংলার মাটিতে দাঁড়িয়ে বাঙালি সৌরভের স্পেনের মাটিতে করবার হঠাৎ প্রয়োজন পড়ল কেন? বিরোধীরা বলছেন, কিছু নিন্দুকেরাও বলছেন, মানে সরকারের নিন্দুকেরা, তার কারণ বাংলায় শিল্পের আইকন বলতে, মানে শিল্পপতি বলতে, যারা নতুন করে এসে শিল্প করেছেন, কোনো আইকন নেই এমনটা নয়, কোনো শিল্প নেই এমনটা নয়, কিন্তু তৃণমূল আমলে গড়ে ওঠা শিল্প, তৃণমূল আমলে এগিয়ে আসা শিল্পপতি, এই আইকনগুলো নেই, এগুলো মিসিং। যারা ছিলেন তারা প্রজন্মের পর প্রজন্ম ছিলেন এবং আছেন, তারা নতুন নন, কিন্তু না আছে নতুন শিল্প, না আছে নতুনভাবে উঠে আসা শিল্পপতি। আর তাই বাঙালি সৌরভকে স্পেনে গিয়ে ঘোষণা করাতে হচ্ছে, বা সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিয়ে ঘোষণা করাতে হচ্ছে বাংলার শিল্প সম্ভাবনা সম্পর্কে। এখন সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমরা যতটুকু চিনি, তিনি নিজের ইচ্ছে চলা মানুষ, তিনি তার শিল্প করছেন নিশ্চিতভাবে সরকারের অনুরোধে নয়। আর পাঁচজন শিল্পপতি এবং একজন অত্যন্ত আপরাইট মানুষ হিসেবে তার নিজের সিদ্ধান্ত, কিন্তু সে সিদ্ধান্ত কোথায় ঘোষণা হবে সেটা কিন্তু নিতান্ত সরকারি ইচ্ছা। ফলে সরকার সেই মঞ্চ তাকে কোথায় দেবে, বিদেশের মাটিতে না দেশের মাটিতে, অন্য রাজ্যে না নিজের রাজ্যে, একেবারে নিজের শহরে, সেটা তো সরকারই ঠিক করে। সৌরভ ঘোষণা করেছেন মাত্র, তার এক্ষেত্রে আর অন্য কোনো ভূমিকা নেই, বরং বাঙালির জন্য এই আকালের বাজারে, এই শিল্পের মরা বাজারে তিনি যে নতুন কিছু নিয়ে আসছেন, তার জন্য তিনি আলাদাভাবে আমাদের ধন্যবাদ ভাজন হতে পারেন। কিন্তু প্রশ্ন সেই এক, সৌরভ কি তাহলে এ রাজ্যের সরকারের শিল্প সংক্রান্ত ভাবমূর্তি উদ্ধারের বা প্রতিষ্ঠার একমাত্র উপায় অবলম্বন হয়ে দাঁড়ালেন শেষ পর্যন্ত? অনেকে বলছেন দিদির সম্মান রক্ষায় দাদাকে উড়িয়ে নিয়ে যেতে হলো মাত্র, এটা কি সত্যি? জবাব চাইছে বাংলার মানুষ, জবাব চাইছে বাংলা। সে প্রশ্ন সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে আমি করব। সবাইকে যারা আসবেন আমার এখানে, তার আগে আজকে বিশেষ করে started a small steel plant in 2007 and in the next 5 to 6 months we will start building our new steel plant in Midnipur. কলকাতা থেকে 8,500 কিলোমিটার দূরে মাদ্রিদে দাঁড়িয়ে বাংলায় বিনিয়োগ ঘোষণা করলেন মহারাজ।
আগামী 5 থেকে 6 মাসের মধ্যে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ইস্পাত কারখানা তৈরির কথা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বঙ্গে লগ্নি আনতে স্পেন সফরে মুখ্যমন্ত্রী। শুক্রবার স্প্যানিশ শিল্পপতিদের সঙ্গে বৈঠকও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাই হাম্বল রিকোয়েস্ট উইল বি টু অল অফ ইউ, অ্যাট লিস্ট ইউ কাম অ্যান্ড সি, অ্যান্ড উই হ্যাভ দ্য সিনার্জি প্রোগ্রাম উইদিন এ সিঙ্গেল উইন্ডো, উই ক্লিয়ার অল দ্য প্রজেক্টস, উই হ্যাভ এভরি ইনফ্রাস্ট্রাকচার। এই শিল্পমঞ্চে ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কও। সেখানেই মহারাজকীয় ঘোষণা করলেন বাঙালির প্রিয় দাদা। আর এখানেই উঠছে প্রশ্ন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো দেশের আইকনকে সঙ্গে নিয়ে গিয়ে কেন বোঝাতে হচ্ছে রাজ্যে বিনিয়োগের পরিস্থিতি? একজন বাঙালিকে কেন মাদ্রিদে উড়িয়ে নিয়ে গিয়ে লগ্নির কথা বলাতে হলো? বিরোধীদের খোঁচা, পশ্চিমবঙ্গের কি হাল তা কারো অজানা নেই। তাই আন্তর্জাতিক দুনিয়ায় নিজেদের ইমেজ তৈরিতে মরিয়া রাজ্য সরকার ঢাল হিসেবে সৌরভকে হাতিয়ার করছে। সৌরভ গাঙ্গুলি তো কলকাতায় দাঁড়িয়ে শিল্পের ঘোষণা করতে পারে, দিল্লিতে দাঁড়িয়ে করতে পারেন, মুম্বাইয়ে গিয়ে করতে পারেন। আমরা তো আশা করেছিলাম স্পেনের কোনো শিল্পপতি তিনি বলবেন যে আমি ইস্পাত কারখানা করব, আমি একাডেমি করব বা আমি অন্য কিছু করব। কখনো পায়ে প্লাস্টার করে বোকা বানাচ্ছে, কখনো সৌরভ গাঙ্গুলিকে নিয়ে গিয়ে স্পেনে শিল্পের কথা ঘোষণা করে বোকা বানাচ্ছে। সৌরভ গাঙ্গুলির মতন একজন মানুষকে তিনি কোথায় কোনটা ঘোষণা করবেন, সেটা স্পেনে করবেন না বাংলায় করবেন, সেটা কি মানে ওনাদের থেকে শিখতে হবে? সৌরভ গঙ্গোপাধ্যায় না হয় মাটির টানে শালবনীতে শিল্প করবেন, কিন্তু বিদেশি উদ্যোগপতিরা লগ্নির খোঁজে? মমতা বন্দ্যোপাধ্যায় তো এর আগেও বিদেশে গিয়েছিলেন, লন্ডনে ইস্পাত টাইকুন লক্ষ্মী মিত্তালের সঙ্গে বৈঠকও করেছেন, চর্মশিল্পে উন্নত ইতালিতে গিয়েছেন, অটোমোবাইল শিল্পে বিখ্যাত জার্মানের মিউনিখেও সফর করেছেন। এইসব উদাহরণ তুলে বিরোধীদের কটাক্ষ, সাত মন তেল পুড়লেও রাধা আর না চিনি। টাটাকে সিঙ্গুরছাড়া করার পর তৃণমূল যে ভাবমূর্তি তৈরি করেছে তাতে কোনো শিল্পপতি এখন বিনিয়োগ করতে হাজারবার ভাবছেন। তাই প্রায় ফি বছর ঘটা করে শিল্প সম্মেলন করা হলেও রাজ্যের হাতে রয়ে গিয়েছে শুধুই পেন্সিল। এবারও কি একই হাল হবে? নভেম্বরে আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেও কি মৌ হবে, মোয়া হবে না? রিপাবলিক বাংলা।